নমস্কার, আমি সৌদীপ কুমার দেব। আমি আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ঠাকুরদাদার ছুটি। তোমার ছুটি নীল আকাশে, তোমার ছুটি মাঠে, তোমার ছুটি থুই হারাওই দিঘির ঘাটে ঘাটে, তোমার ছুটি তেঁতুল তলায় গোলাবাড়ির কোণে, তোমার ছুটির ঝুপে ঝাপে পারুল ডাঙার বনে, তোমার ছুটির আশা কাপে কাঁচা ধানের খেতে, তোমার ছুটির খুশি নাচে নদীর তরঙ্গেতে। আমি তোমার চশমা পড়া বুড়ো ঠাকুর দাদা, বিষয় কাজে মাকড় সাটার বিষম জালে বাধা, আমার ছুটি সেজে বেড়ায় তোমার ছুটির সাজে, তোমার কণ্ঠে আমার ছুটির মধুর বাঁশি বাজে, আমার ছুটি তোমারই ওই চপল চোখের নাচে, তোমার ছুটির মাঝখানেতেই আমার ছুটি আছে, তোমার ছুটির খেয়াবে শরৎ এলো মাঝি, শিউলি কানুন সাজায় তোমার শুভ্র ছুটির সাজে, শিশির হাওয়া শির শিরিয়ে কখন রাতারাতি, হিমালয়ের থেকে আসে তোমার ছুটির সাথী, আশ্বিনের এই আলো এলো ফুল ফুটানো ভোরে, তোমার ছুটির রঙে রঙিন চাদর খানি পড়ে, আমার ঘরে ছুটির বন্যা তোমার লাফে ছাপে, কাজ কর্ম হিসাব কিতাব থর থরিয়ে কাঁপে, গলা আমার জড়িয়ে ধরো ঝাঁপিয়ে পড়ো কোলে, সেই তো আমার অসীম ছুটি প্রাণের তুফান তোলে, তোমার ছুটিকে যে যোগায় জানি নে তার রীত, আমার ছুটি যোগাও তুমি ওইখানে মরজিত। নমস্কার।